এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন হবে ঘোষণা করলেন নির্বাচন কমিশন। বিস্তারিত আলোচনা করছি কবে এই উপনির্বাচনের নির্ঘণ্টন প্রকাশ করা হয়েছে। দীনেশ ত্রিবেদীর ইস্তফা দেওয়ার ফাঁকার রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্টন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 9 আগস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই আসনে ভোট গ্রহণ হবে বলে কমিশন জানিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। 2026 সাল পর্যন্ত সাংসদ হিসাবে মেয়াদ ছিল তার। কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 22 জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন প্রত্যাহার শেষ দিন 2 আগস্ট। 9 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ওই দিনেই বিকেল 5টার সময় ভোট গণনা হবে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যসভার এই উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে করোনা বিধি যথাযথভাবে পালন করার জন্য এক পদস্থ আধিকারিককে নিয়োগ করতে হবে। যেহেতু এখন বিধানসভা অধিবেশন চলছে, তাই রাজ্যসভার ফাঁকা আসনে নির্বাচন সেরে ফেলার জন্য এটাই আদর্শ সময় বলে মনে করছেন রাজ্য সরকারও। রাজ্য প্রশাসনের তরফে আগেই কমিশনকে নিজেদের সম্মতির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যসভার উপনির্বাচনের পাশাপাশি রাজ্য বিধানসভার যে আসনগুলি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে, সেখানেও দ্রুত ভোট করিয়ে নেওয়ার পক্ষে রয়েছে রাজ্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই অনুরোধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।